সম্প্রতি বাংলাদেশের পণ্যে চীন সরকারের দেওয়া শুল্ক সুবিধাকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ক্ষয়রাতি উল্লেখ করে যে খবর প্রকাশ করা হয়েছে সেটা ছোট মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ বিষয়ে ভারতীয় কয়েকটি পত্রিকার প্রতিবেদন আমাদের নজরে এসেছে চীনের দেওয়া সুবিধা সম্পর্কে যে শব্দের ব্যবহার তারা করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য তবে এর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে চাই না যেসব পত্রিকা এই ভাষা ব্যবহার করেছে তারা সাংবাদিকতার নৈতিকতা বিবর্জিত কাজ করেছে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন চীন যে সুবিধা দিয়েছে তা আমাদের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘদিনের ফসল অনেকদিন ধরেই আমরা এই সুবিধা চীনের কাছে চেয়ে আসছিলাম ড মোমেন বলেন সম্প্রতি করোনা ভাইরাস মহামারীর কারণে আমাদের অর্থনীতি বিরাট একটা ধাক্কা খাচ্ছে তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা বিরাট অঙ্কের অর্ডার বাতিল করেছে বিদেশ থেকে রেমিট্যান্স আসা কমবে বলেও আশঙ্কা ছিল এমন পরিস্থিতিতে আমরা সকল বন্ধু দেশের কাছে সহায়তা চাই এমনকি কোভিড নাইন্টিন মহামারী পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক শিল্প পণ্যতে আগামী দুই বছর শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা চেয়েছি তারা বিবেচনা করবে বললেও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি ডক্টর মোমেন বলেন আমরা চীন এমনকি প্রতিবেশী ভারতের কাছেও এ ধরনের সুবিধা চেয়েছি চীন খুবই উপযুক্ত সময়ে অন্যান্য এলডিসিভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশকে সাতানব্বই শতাংশ পণ্যে এই সুবিধা দিয়েছে চীনের সাথে আমাদের বাণিজ্যিক ঘাটতি অত্যন্ত বেশি আশা করি আট হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা সেই ঘাটতি কিছুটা হলেও কমিয়ে আনবে পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা ক্ষয়রাতি নয় তাছাড়া এই বিষয়ে ভারত সরকার কোনো কিছু বলেনি তবে দেশটির কয়েকটি পত্রিকা আপত্তিকর ভাষায় মন্তব্য করেছে তারা এমন শব্দ ব্যবহার করেছে যা কোনোভাবেই ব্যবহার করা উচিত নয় উল্লেখ্য বাংলাদেশি পণ্যে সাতানব্বই শতাংশ শুল্কমুক্ত সুবিধা দেবে চীন আগামী পহেলা জুলাই থেকে বাংলাদেশ এই সুবিধা ভোগ করবে গত ষোলোই জুন দেশটির ট্যারিফ কমিশন নোটিশ দিয়ে এ তথ্য জানায় নোটিশে বলা হয় স্বল্পোন্নত দেশের জন্য শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার দিতে চীনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশকে দেওয়া চীনের এই সুবিধাকে ক্ষয়রাতি উল্লেখ করে ভারতের কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে তাদের দাবি চীন ও ভারতের মধ্যে সংঘাতের জেরে চীন বাংলাদেশকে এ ধরনের সুযোগ সুবিধা দিয়ে বাগে টানতে চাইছে গত শনিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর থেকে ক্ষোভে ফুটছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতের আনন্দবাজার পত্রিকা প্রথমে বাংলাদেশকে কটাক্ষ করে খবর প্রকাশ করে পরে বাংলা সংবাদের শিরোনামেই খয়রাতি শব্দ ব্যবহার করা হয় এদিকে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদনে ক্ষয়রাতি শব্দ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছে মঙ্গলবারের পত্রিকায় ভ্রম সংশোধন দিয়ে ক্ষমা চায় আনন্দবাজার কর্তৃপক্ষ আনন্দবাজার ভ্রম সংশোধন শিরোনামে লিখেছে লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং শীর্ষক খবরে খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমা প্রার্থী গত বিশ জুন আনন্দবাজার পত্রিকায় লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং শীর্ষক এক প্রতিবেদনের শুরুতেই বাণিজ্যিক লগ্নি আর খয়রাতির সাহায্য ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা চীনের নতুন নয় বলে লেখা হয় এ নিয়ে বাংলাদেশের অনেক নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে আনন্দবাজার পত্রিকার নানা সমালোচনা করছেন